হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা তো আজকে আমি অন্তরীকরণের ধারণার পার্ট নিয়ে আলোচনা করবো এর আগে আমি দুই পার্ট দিয়েছি বিগত পার্ট দুইটিতে আপনাদের ম্যাথগুলো বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওগুলোর নিচে কমেন্ট করে জানাবেন তো তাইলে দেখেন আজকের ম্যাথ এক্স স্কোয়ার প্লাস ওয়ান টেন ইনভার্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে এটার অন্তর সহ নির্ণয় করতে হবে

ডি বাই ডি এক্স এখন জাস্ট আমরা মানটা এখানে বসায় দেব ওয়াই মানটা কী আছে এক্স 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 স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস তো এখন দেখেন তাহলে এখন আমরা লিখবো আবার লিখবো ডি বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু টেন ইনভার্স ওয়ান ইন্টু এক্স

ইউ ইন্টু ভি এই সূত্রতে অর্থাৎ এটা পড়তে হচ্ছে এই যে এই সূত্র ডি বাই ডি বাই ডি ডিএক্স ইন্টু ইউ ইন্টু ভি এই সূত্রটাতে পড়ছে এই সূত্রটার সমান আমরা কী জানি ইউ ইন্টু ডি বাই ডি ডিএক্স ইন্টু ভি প্লাস আবার ভি ইন্টু ডি বাই ডি ডিএক্স ইন্টু ইউ আমরা এই সূত্র আমরা হচ্ছে এটা সমান এটা জানি তো তাইলে আমরা এখানে হচ্ছে ইউ কোনটা এখানে এখানে ইউ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে ইউ কে আমরা ধরব এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং ভি কে ধরব হচ্ছে টেন ইনভার্স ওয়ান ইন্টু এক্স তো তাইলে আমরা করি সূত্র অনুযায়ী লিখি ইউ ইউ সমান কি লিখবো শুরুতে ইউ আছে তাইলে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ডি বাই ডি এক্স ইন্টু ডি বাই ডিএক্স ইন্টু তারপর আছে কি ভি ভি সমান আমরা কি ধরছি টেন ইনভার্স ওয়ান ইন্টু এক্স ঠিক আছে তারপরে আমাদের কি আছে তারপর আছে প্লাস তারপর আমরা দিলাম প্লাস এখন কি আছে ভি ইন্টু ডি বাই ডি এক্স ইন্টু ইউ তার মানে ভি কোনটা ধরছিলাম আমরা ভি হচ্ছে টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান ইন্টু এক্স তারপরে ডি বাই ডি এক্স ইন্টু কত ইউ ইউ ধরছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে ডি বাই ডি এক্স ইন্টু এক্স এটার সমান আমরা কি জানি এটা সমান ওয়ান এটা কিন্তু একটা সূত্র ডি 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 এক্স 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 ডিএক্স টু ওয়ান এটা একটা সূত্র তো এই জন্য আমি বলি যে আপনারা সূত্র যেগুলো আছে সূত্রগুলো একটু ভালোভাবে দেখবেন দেখবেন বলতে মোটামুটি মুখস্থ করবেন আর আমি যে ম্যাথগুলো করাইছি এর আগে ম্যাথের মধ্যে যে সূত্রগুলো খুব বেশি লাগে সেই সূত্রগুলো আমি ম্যাথের সাথে সাথে কিন্তু দেখাই দিচ্ছি তো তাইলে দেখেন এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডি বাই এক্স ইন্টু টেন ইনভার্স ওয়ান এটার সমান আমরা জানি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাইলে তারপরে কি থাকলো প্লাস টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান ইন্টু এক্স ডি ডিএক্স ডি এক্স ইনটু স্কয়ার এটার সমান হচ্ছে টু এক্স আর ডি বাই ডি এক্স ইনটু ওয়ান এটা যদি আপনি গুণ দেন তাহলে এটা হবে হচ্ছে জিরো তার মানে আমাদের জিরো লিখতে হবে না আর এখানে আছে মাইনাস ওয়ান তো দেখেন আমাদের কাটাকাটির সুবিধার্থে তাইলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে আমরা জাস্ট এটা একটু একটু সাজায় লিখবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে আছে ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টেন ইনভার্স ওয়ান ইন্টু এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এই যে দেখেন এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার কাটা যায় তাহলে এখানে কি থাকলো ওয়ান থাকলো ওয়ান প্লাস টেন ইনভার্স ওয়ান এক্স ইন্টু টু এক্স এটা যদি আপনি একটু সাজায় লেখেন তাহলে কি হবে টু এক্স ট্যান ইনভার্স ওয়ান এক্স আর মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা যাবে তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা গেলে পরে কি থাকবে টু এক্স ইন্টু ট্যান ইনভার্স ওয়ান ইন্টু এক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অঙ্কগুলো যদি আপনি বুঝে বুঝে করতে পারেন এবং সূত্রের সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আমি বলবো আপনি এই অধ্যায়ের কোনো ম্যাথই আপনি আটকাবেন না তো তাইলে এখন আমরা আরেকটি ম্যাথ দেখব তো দেখেন এখানে দেয়া আছে এক্স টু দি পাওয়ার কস ইনভার্স ওয়ান ইন্টু এক্স অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ সহ নির্ণয় করতে হবে তাইলে আমরা বরাবর মতোই লিখবো মনে করি ওয়াই ইকুয়াল টু এক্স টু এক্স এটা ওয়াই সমান আমরা লিখলাম এইটা তাহলে আমরা যদি এখন উভয় পক্ষে এখন আমরা শুধুমাত্র লক যোগ করে দেব অর্থাৎ লক ওয়াই ইকুয়াল টু তো তাহলে দেখেন এখন বা লগ ওয় ইকাল টু এই যে কস জাস্ট আমরা এটা সামনে নিয়ে সাজায় লিখব এটা জাস্ট আমরা একটু সাজায় লিখলাম তো তাহলে দেখেন এখন আমরা লিখবো এটা আমরা জাস্ট y ওয়ের মানটা পাইলাম এখন x এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করে পাই অন্তরীকরণ করে পাই এখন আমরা জাস্ট সাপেক্ষে অন্তরীকরণ করবো তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কিভাবে করবো তাইলে ডি বাই ডি এক্স কি আছে লগ ওয় লগ ওয় ইক ইকুয়াল টু

তো এখানে যেহেতু লগ ওয়াই আছে এক্সের জায়গায় ওয়াই আছে তার মানে আমরা ওয়ান বাই ওয়াই লিখবো বা ওয়ান বাই ওয়াই এখন আমরা এই যে লগ ওয়াই যেটা আছে এইটাকে ডিফারেন্সিয়েশন করবো ওয়ান বাই ওয়াই ডি ইন্টু ডি বাই ডি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু তাহলে ডি বাই ডি এক্স কস ইনভার্স ওয়ান ইন্টু এক্স লগ এক্স এইটার সাথে কিন্তু গুণ অবস্থায় আছে তো তাইলে এটা আমরা গুণ করে দিব এখানে লক্ষ্য করেন এটা কিন্তু একটা সূত্র পড়ছে যেই সূত্রটা আপনাদের প্রতিটা ম্যাথেই আছে সূত্র কোনটা সূত্রটা হচ্ছে ডি বাই ডিএক্স ইন্টু ইউ ইন্টু ভি এই সূত্রের ব্যাখ্যা তো আপনারা দেখছেন যে ডি বাই এক্স ইউ ইন্টু ভি এটার সমান সমান আপনারা কি জানেন এটা সমান সমান জানেন ইউ ইন্টু ডি বাই ডি এক্স ইন্টু ভি প্লাস ভি ইন্টু ডি বাই ডি এক্স ইন্টু ইউ এই এই সূত্রটা কিন্তু আপনারা জানেন তো তাইলে আমরা এখন লিখতে পারি ইউ তাইলে এখানে ইউ কোনটাকে ধরবো আমরা ইউ ধরবো হচ্ছে কস ইনভার্স ওয়ান এটাকে ধরবো হচ্ছে আমরা ইউ আর হচ্ছে ভি ধরবো হচ্ছে লগ এক্স তো তাইলে আমরা এখন লিখি শুরুতে আমাদের কি লিখতে হবে ইউ ইউ সমান সমান আমরা ধরলাম কস ইনভার্স ইনভার্স ডি 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 এক্স এক্স তারপরে আছে কি ভি ভি সমান ধরলাম এক্স তারপরে কি আছে প্লাস ভি সমান আমরা কি ধরছি লগ এক্স তারপরে ইন্টু ডি বাই ডি এক্স আর ইউ সমান সমান ধরলাম হচ্ছে কস ইনভার্স অন কস ইনভার্স অন এক্স এগুলো তো কিন্তু এক্স হবে হ্যাঁ তো তাইলে এখন দেখেন বিষয়টা কি দাঁড়াইল ওয়ান বাই ওয়াই এখন এই যে ডি 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 বাই সাথে ওয়াই কিন্তু গুণ অবস্থায় আছে আর এটা কিন্তু উপরে গুণ হবে তাইলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু তাহলে এখানে দেখেন কস ইনভার্স ওয়ান ডি বাই ডি এক্স ইন্টু লগ এক্স এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ছে এটা সমান আমরা কি জানি এটার সমান জানি কিন্তু আমরা এটাও কিন্তু একটা সূত্রতে পড়ছে তো এই সূত্র সমান আমরা কি জানি আমরা জানি ডি বাই ডিএক্স ইন্টু কস ইনভার্স ওয়ান এক্স সমান সমান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো তাইলে আমরা সূত্র লিখি মাইনাস অন ডিভাইডেড তো তাইলে এটা এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন এখানে ওয়ান বাই ওয়াই এখানে ওয়াই হচ্ছে ভাগ আকারে আছে তাইলে এই পাশে গিয়ে শুধু ওয়াই হবে গুণ হয়ে যাবে তাইলে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এই ওয়াইটা ভাগ আকারে আছে এখানে গুণ আকারে গেলে শুধু ওয়াই হবে ওয়াই ইন্টু তাহলে কি থাকলো আমাদের কস ইনভার্স ওয়ান ইন্টু এক্স তারপরে আছে ইন্টু ওয়ান বাই এক্স এই যেখানে দেখেন প্লাস আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর এই লকটা এখানে কিন্তু উপরে গুণ অবস্থায় আছে তার মানে লগ এক্স এখানে ডি

sin ইনভার্স x তাহলে আমরা কি জানি dy/dx tan ইনভার্স x এটা সমান আমরা জানি হচ্ছে sec স্কয়ার sin ইনভার্স x তারপর এখানে sin ইনভার্স x অর্থাৎ এই x আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে তাইলে আমরা লিখতে পারি dy/dx sin ইনভার্স x ঠিক আছে তো এখানে sec স্কয়ার इंटू सैन इनवार्स एक्स आसे অর্থাৎ এটা কিন্তু এটা এটার সাথে গুণ অবস্থায় আছে অর্থাৎ তার মানে এটা পুরোটাই হোল স্কোয়ার হিসেবে আমরা এটা এটা আমরা হচ্ছে স্কোয়ার হিসেবে লিখতে পারি অর্থাৎ ইনভার্স এখানে দেখেন ডি বাই ডি এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স এটা হচ্ছে একটা সূত্র তো এটার সমান আমরা লিখতে পারি অন ডিভাইডেড রুডোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার